Assalamualaikum. Welcome to my channel Sumaya Recipe. आज আমি আপনাদের খুব সহজে তৈরি করে দেখাবো সিদ্ধ আলু আর সিদ্ধ ডিম দিয়ে সকাল বিকালে ভীষণ মজাদার নাস্তা রেসিপি। আশা করছি আজকের নাস্তা রেসিপিটা আপনাদের সবার খুবই ভালো লাগবে। এখানে একটা মিক্সিং বলে আমি তিনটা সিদ্ধ আলু নিয়েছি, সাথে নিয়েছি একটা সিদ্ধ ডিম। এখন একটা গ্রেটার দিয়ে সিদ্ধ আলু গ্রেট করে নিব। আমি সবগুলো আলু এইভাবে গ্রেট করে নিব। এখানে সবগুলো আলু গ্রেট করে নিয়েছি। এখন সিদ্ধ ডিম আমি গ্রেটার দিয়ে গ্রেট করে নিব। সবগুলো খুবই ভালোভাবে গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি। এখানে আমি হাত দিয়ে আলু আর ডিমকে ভর্তা করে নিব। এখন অন্য একটা মিক্সিং বলে নিয়ে নিচ্ছি হাফ কাপ পেঁয়াজ কুচি। এখন এর মধ্যে দিয়ে দিব এক চা চামচ ধনিয়া পাতা কুচি। এখানে নিয়েছি হাফ চা চামচ জিরার গুঁড়ো, হাফ চা চামচ গরম মশলা, সাথে নিয়েছি লবণ। এই গরম মশলার রেসিপিটা আমার চ্যানেলে আপলোড দেওয়া আছে, লিংকটা ডিসক্রিপশনে দেওয়া থাকবে। এখানে দিয়ে দিচ্ছি এক চা চামচ টমেটো সস। এই টমেটো সসটা আপনাদের কাছে না থাকলে সেক্ষেত্রে এটা নাও দিতে পারেন। এখন সবগুলো ভালোভাবে মিশিয়ে নিব। এখন ভর্তা করে রাখা আলু আর ডিম দিয়ে দিয়েছি। এখন সবগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিব। সবগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন আমি হাতে খুব অল্প পরিমাণে তেল লাগিয়ে নিয়েছি। এখন খুব অল্প পরিমাণে আলু আর ডিমের মিশ্রণ নিয়ে নিব। ডিমের মিশ্রণ নিয়ে নেওয়ার পর প্রথমে গোল করে নিব, তারপর দুই হাত দিয়ে একটু চাপ দিয়ে নিব। নাস্তাটা বানিয়ে নিয়েছি। এখন আরেকটা নাস্তা আমি বানিয়ে দেখিয়ে দিচ্ছি। সবগুলো নাস্তা আমি এইভাবে বানিয়ে নিব। এখানে একটা মিক্সিং বল নিয়েছি, এর মধ্যে একটা ডিম ভেঙে নিয়ে নিচ্ছি। এখন খুবই অল্প পরিমাণে লবণ দিয়ে ডিমটাকে খুব ভালোভাবে ফেটে নিব। ডিমটাকে খুব ভালোভাবে ফেটে নিয়েছি। এখন এর মধ্যে নাস্তাটা দিয়ে দিচ্ছি। এখন একটা কাঁটা চামচ দিয়ে নাস্তাটাকে ডিমের মধ্যে ডুবিয়ে নিব। এখন এটা ব্রেড ক্রামে দিয়ে দিব। এই ব্রেড ক্রাম রেসিপিটা আমার চ্যানেলে আপলোড দেওয়া আছে, লিংকটা ডিসক্রিপশনে দেওয়া থাকবে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। খুব ভালোভাবে নাস্তাটার গায়ে ব্রেড ক্রাম লাগিয়ে নিচ্ছি। এইভাবে সবগুলো নাস্তার গায়ে ব্রেড ক্রাম লাগিয়ে নিব। সবগুলো নাস্তা বানিয়ে নিয়েছি। এখন এটা নর্মাল ফ্রিজে রেখে দিব আধা ঘন্টার জন্য। এই আধা ঘন্টা রেখে দেওয়ার ফলে নাস্তাটার গায়ে ব্রেড ক্রাম খুব ভালোভাবে লেগে যাবে, আপনারা চাইলে এইভাবে ভেজে নিতে পারেন। এখন আমি নাস্তাগুলো ভেজে নিব। এখানে আমি তেল গরম করে নিয়েছি। এখন নাস্তাগুলো দিয়ে দিব। চুলা আঁচটা মিডিয়ামে রেখে নাস্তাগুলো ভেজে নিব। নাস্তাগুলোর এক পাশ হয়ে গেলে অন্য পাশ উল্টিয়ে সবগুলো নাস্তা ভেজে নিব। সবগুলো নাস্তা খুব ভালোভাবে উল্টিয়ে ভেজে নিচ্ছি। নাস্তাগুলো খুব ভালোভাবে ভেজে নিয়েছি। এখন এগুলো উঠিয়ে নিচ্ছি। এখন একটা টিস্যুতে আমি নাস্তাগুলো উঠিয়ে নিব। সবগুলো নাস্তা আমি এইভাবে ভেজে নিব। সবগুলো নাস্তা আমি বানিয়ে নিয়েছি। সবগুলো নাস্তা আমি ভেজে নিয়েছি। এখান থেকে একটা নাস্তা আমি ভেঙে দেখিয়ে দিচ্ছি ভিতর দিক দিয়ে কিরকম হয়েছে। দেখতে পাচ্ছেন ভিতর দিক দিয়ে কিরকম হয়েছে? খুবই সহজে তৈরি করে নিলাম ভীষণ মজাদার সকাল আর বিকেলের নাস্তা। আশা করছি আজকের নাস্তার রেসিপিটা আপনাদের সবার খুবই ভালো লেগেছে। ভালো লেগে থাকলে ভিডিওতে একটা লাইক দিবেন,
আর অনেক নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সবাই খুব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।